এসকেএম গুড ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব, উত্তর চব্বিশ পরগনা মধ্যমগ্রাম থেকে এক দাদাভাই এসছেন, ইনি এই দুটো ছাগল চুজ করলেন, দুটো মাই গাভিন। দেখুন এই দুটো ছাগল নিলেন, তাহলে চলুন দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলি। নমস্কার দাদাভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জসিম উদ্দিন। আপনার বাড়ি কোথায়? বাড়ি এয়ারপোর্ট সংলগ্ন মধ্যমগ্রাম থানার অন্তর্গত বীরপুর গ্রামে। বীরপুর গ্রামে আপনি কি কাজ করেন? আমি মধ্যগ্রাম থানায় সিভিক পুলিশে কাজ করি। কত বছর ধরে ছাগল পালনের মধ্যে জড়িত আছেন? অ্যাকচুয়ালি ছাগল পালনের মধ্যে আমি বেশি দিন নেই, ছোটবেলায় থেকেই পশু পাখি নিয়ে একটু আলাদা রকম ইচ্ছা ছিল, ঠিক আছে, ওসব দিকে একটু ভক্ত বেশি ছিলাম। হ্যাঁ, তো সেই কারণে এখন একটু ছাগলের দিকে ইউটিউবের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে ইচ্ছা জাগলো আর কি। ইচ্ছা জাগলো। হ্যাঁ, বাড়িতে কটা আছে ছাগল? বাড়িতে আপাতত চারটে আছে। চারটে কি জাতের ছাগল আছে? চারটে, তিনটে ক্রস ব্রিড আছে আর একটা এমনি বিদেশি জাতের আছে। বিদেশি জাতের আছে। আর আমার কাছ থেকে দুটো প্রেগনেন্ট মা নিলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার ভিডিও দেখেন? হ্যাঁ প্রতিনিয়ত দেখি। প্রতিনিয়ত দেখে? একদম প্রতিদিনই ফলো করি। প্রতিদিনই ফলো করেন? একদম। আমার ভিডিও দেখে কিছু শিখতে পারেন? অবশ্যই, যেগুলো তো জানা শেষ নেই, আমি যেহেতু নতুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই কারণে আমি প্রতিনিয়ত ফলো করি, চিন্তাধারা আছে। হ্যাঁ, আমি একটু বড় করে করব, পরে বড় করে করবেন। এখন ওই জন্য অল্প করে নিয়ে শিখছি। হ্যাঁ, এটাই সব থেকে ভালো, যেহেতু এটা জীবন নিয়ে খেলা, অল্প দিয়ে শেখাটাই ভালো। এর অনেক ব্যাপার সিমটম বোঝার আছে, তাই না? একদম একদম। তাহলে চলুন ছাগলগুলোকে তুলে দিই। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। তাড়াতাড়ি যাও সামনে, চল, বৃষ্টি চলে আসলো। দাদা একটু হাতে পাতে ধরেন, তাড়াতাড়ি একজন। হ্যাঁ টানেন, তুলে দাও। আপনি ধরেন, এই দড়িটা ধরেন না, ভিজে গেল। বৃষ্টি চলে আসলো। ঠিক আছে, বৃষ্টি পড়ছে দাদা, আমি চলে চলে গেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
বর্ষার সময় খুব সমস্যা, বুঝতে পেরেছো? ঢাপ ছিঁড়ে দেয়, তোমার কাছে দরকার মতো লাগবে। কেন আমার কিছু দরকার লাগবে না, যা হাল করবে আমি জানি। বৃষ্টি চলে আসলো দাদা, তাহলে আমি চলে গেলাম। হ্যাঁ তাহলে আস্তে আস্তে যান বন্ধুরা, প্রচন্ড বৃষ্টি নেমে গেছে। ওকে থ্যাংকস বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের খামারের ছাগলগুলো পশুগুলো অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক। ওকে থ্যাংকস, আপনারা সবাই ভালো থাকবেন।